ঠুনোর মুখটা দেখে আমার কি করবো, আদো 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 করবো, দাদা ওরে দাদা আসো আদো 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 আদো, হ্যাঁ আসো, আচ্ছা কোলে, হ্যাঁ আদো আদো বলে কোলে উঠে উঠতে হয় মায়ের, দাঁত বার করা ছেলে আমার, আরো আরো আমি শুয়েছিলাম আমাকে তুললো, হ্যাঁ আদো আদো করতে হবে, দেখেছো দাঁত বার করা ছেলেটাকে, দেখেছো দাঁত বার করা ছেলেটাকে, ভাবনা কেন হয়েছে, ঢং হয়ে গেছে, ঢং ঢং, হ্যাঁ ছটা বেজে গেছে, ঠাকুরকে কি দেয় তো, ঠাকুরের কাছে চোখ, ঠাকুর আছে বাতাস, গণেশ দাদা যে বাতাসা খাচ্ছে, ঠাকুরকে শুধু সন্দেশে দেওয়া হয় নাকি, এসে চেক করা হয়ে গেল ঠাকুরকে কি দেওয়া হয়েছে না, আজকে গণেশ দাদা বললো খুব ঠান্ডা গরম পড়েছে তাই একটু বাতাসা আর জল খাবে, শিব দাদুও তাই বললো, হ্যাঁ বলেছে তো সন্দেশ খাবে বলেনি, একটু বদমাইশ, সন্দেশ সন্দেশ, ঠাকুরের থালা চেক করতে গেল, চোর মিষ্টি খায় এদিকে আয় মাম্মা, মাম্মা আমার পেনটা তুলতে ভুলে গেছিলো, তুলে দাও আমার, একটু ঝুপু করো আমি একটু ঝুপু করি, বুঝেছ মা, সোনা ছেলে, চকর্ণ করো মা চকর্ণ করো, আয় 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 পুটু সোনা ঘুমায়, মা চকর্ণ করো, হ্যাঁ আয় রে ভূত আয়, চকর্ণ চোখ বন্ধ করো মা, চোখ বন্ধ করো, ভুতুম মা কই ভুতুম, সে কেমন করে ঘুমু করো মা, মাথা যন্ত্র হচ্ছে, হচ্ছে হোক, চুলকানো পেয়ে গেছে, ঠিক আছে তুমি চুলকাও দেখো ঘুমাও।